ও আমার নাম সাদেকা। জি প্রশ্ন করুন। তো আমার ছেলের জন্য আপনাদেরকে অনেকদিন ধরে চেষ্টা করছি, তো এখন পাই নাই। তো এখন না নিয়ে পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে আর কি। ও তো দুষ্টুমি করে, মাদ্রাসা পড়া, আর আপনাদের এটা একটা আর কি প্রথমত দুষ্টুমি করে মেয়েদের সাথে আর কি। ওকে বন্দি করে রাখি আমি, কিন্তু আর আমি একটা কবিরাজ থেকে দেখাছিলাম, তো উনি বলছে যে কি তার দিতে একটা হিন্দু আর কি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি যে বিষয়টি আপনি জানতে চাচ্ছেন। মহতারাম আপনি বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পেরেছি। বোন যে বিষয়টি বলেছেন যে তাবিজ দোয়া করে কাউকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, এই কাজটা হলো যদি সুন্না মোতাবেক যদি কেউ করে থাকে, কোরআনের আয়াত বা হাদিস থেকে যদি কোনো আমল তারা দিয়ে থাকে এবং নির্ভরযোগ্য কোনো আলেমের কাছ থেকে সেই তদবির নিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সেটা গ্রহণ করতে পারি। অন্যথায় যে জনসাধারণ যেভাবে আমরা তাবিজ দোয়া যে কোনো মানুষ থেকে নেই, বিভিন্ন ফকিরদের কাছ থেকে নেই, বিভিন্ন জায়গা থেকে, আমি বুঝতে পেরেছি। আরেকটি কাজ যিনি যা করছেন তিনি, যে বাচ্চাটাকে ঘরে বন্দি করে রাখছেন, এটা কি ঠিক করছেন? যদি তারা এটা ট্রিটমেন্ট হিসেবে কিছুদিনের জন্য রেখে থাকে, আমি বলবো যে অ্যাকচুয়ালি শিশু বাচ্চা, এদেরকে বন্দি করে রাখলে এদের মেধার যে বিকাশ, এই বিকাশে কিন্তু সমস্যা হয়ে যায়। আপনি বুঝাবেন, এক সময় আল্লাহ তাআলা তাকে বুঝ দান করবেন, কিন্তু এই যে আবদ্ধ করে রাখা, এতে করে তার মানসিক ইয়াটা কিন্তু সংকীর্ণ হয়ে যায় এবং বিকাশটা কিন্তু হয় না, চিন্তা ফিকির এবং তার বারান্ত সবই কিন্তু কমে যায়। এজন্য এই কাজটা আমার মনে হয় পরিহার করা উচিত, আল্লাহর কাছে দোয়া করা উচিত।